আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও হাজির হলাম তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। আজকে আমি দেখাবো টপস। টপস মানে কি জিন্সের প্যান্টের সাথে মেয়েরা যেসব টপস পরে ওইগুলো কাটা এবং সেলাই করা দেখাবো। তো এখানে যে কাপড়টা নেওয়া হচ্ছে এটা মানে চার ভাঁজ করে এভাবে নেওয়া আছে। এখন এখান থেকে কীভাবে করবে সেটা আমি শেয়ার করছি। হ্যাঁ, গলা কেটে নিচ্ছে এটা, মানে জাস্ট আইডিয়াটা, টপস এভাবে মানে বানানোর আইডিয়াটা আমি দেখাবো যে এটা বড়ো মানুষও করতে পারবে, ছোটো মানুষও করতে পারবে, ছোটো মানুষের জন্য ছোটো মাপ, বড়ো মানুষের জন্য বড়ো মাপ। তো এইভাবে এইভাবে কেটে নিতে হবে। এটা সেলাই করার পর বোঝা যাবে যে আসলে কেমন হবে জিনিসটা। এটা টপসটা হবে এখানে, বা নিচে কুচি হবে, দুটো কালার দিয়ে কালার কম্বিনেশন দিয়ে সেলাই করবে, ডিজাইনার হবে, দেখতে ভালো লাগবে এই জন্য আর কি। তা এভাবে কুচির জন্য কাপড় আগে থেকে কেটে নিয়ে আসছে, যে এটা ইঞ্চি কয় ইঞ্চি, চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি করে কাপড় কেটে নিলে হবে। এখানে নেওয়া হচ্ছে তিন ইঞ্চি, বড়ো যারা তাদের জন্য চার ইঞ্চি লাগবে, ছোটো একটা এটা লাগবে একটু ছোটো আর এটা একটু বড়ো লাগবে। আর এখানে এটা তিন ইঞ্চি আর এখানে এটা ছয় ইঞ্চি, হ্যাঁ ছয় ইঞ্চি কেটে নেওয়া হয়েছে। আর এখানে গলার কাছে যে কুচি হবে, আর এই যে এটা কি তো কি কাটছে দেখা যাক, সেলাই করার পর দেখা যাবে না। হ্যাঁ, এটা আর এভাবে কেটে নিচ্ছে, এটা মনে হয় পাইপিং হবে খুব সম্ভবত। তো যা হোক, এটা কাটার পরে সেলাই করার সময় ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এই যে এটা কিন্তু কাটা অলরেডি হয়ে গিয়েছে, এখন সেলাই ওখানে চলে যাই, কারণ সেলাই করলে বোঝা যাবে জিনিসটা আসলে কেমন হচ্ছে। হ্যাঁ, আমি সেলাইয়ের ওখানে চলে এসেছি। তো এখানে প্রথমে এই যে কাপড়টা, চিকন কাপড়টা গলার কাছে কুচি দেবে। তো কুচি দেওয়ার জন্য এটা দুই ভাঁজ করে দিবে, এটা একটু সেলাই করে নিয়েছে যাতে সরে না যায়। তো এই কুচিটা সেলাই প্রথমে দেবে, এই যে প্রথমে সেলাই দেওয়ার সময় এই যে সুতাটা থাকে ওটা একটু টান দিয়ে নিতে হবে, টান দিয়ে না ধরলে সুতাটা, হ্যাঁ এইভাবে ঠাস দিয়ে ধরে তারপরে এইভাবে একটা টান দিতে হবে। আমাকে এক আপু জিজ্ঞেস করছিলো প্রথম লকটা কীভাবে দিতে হবে, তা ওইভাবে কিন্তু সুতাটা ওইদিকে টান দিয়ে একটু চাপ দিয়ে দিলে আর সুতাটা খুলে যাবে না। হ্যাঁ, এইভাবে কুচি দিয়ে নিতে হবে। এই পাশে কিন্তু ওই দুই মানে ওই পাশেও কুচি দিতে হবে, দুই পাশে দুটো কুচি দেওয়ার পরে আমি দেখে দিচ্ছি তারপর কী করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আর এক পাশে কুচি দেওয়ার পরে কী করবে সেটা আমি দেখে দেবো। হ্যাঁ, এই যে কুচি কিন্তু দুইটাই দেওয়া হয়ে গেছে এইভাবে। এখন এই উপরে যে পাইপিংটা দেবে এটা এইভাবে উল্টোভাবে ধরে নিতে হবে। এবার যে কাপড়টা তল দিয়ে লাগানো হয়েছে এটা এইভাবে উপর দিয়ে ভেঙে দিতে হবে। হ্যাঁ, এটা দুই পাশে ভেঙে নিতে হবে। এভাবে কিন্তু ওই পাশটা ভেঙে নেওয়ার পরে তারপরে আমি দেখিয়ে দেবো যে তারপরে কী করতে হবে পদ্ধতিতে। তো এইভাবে ভেঙে নিচ্ছে, এখানে কিন্তু পাইপিং দুটোই লাগানো হয়ে গিয়েছে। এখন মানে যেটা করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন যে এই পাশে যে ফিতা হবে দুটা, তো ফিতাটা এভাবে সেলাই করে নিতে হবে। এই পর্যন্ত আসবে, তারপরে ডবল করে সেলাই নিতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু এই যে চার কর্নারে চারটা ফিতা আগে সেলাই করে নিতে হবে, তারপরে কী করতে হবে যেটা আমি দেখে দেবো। এই চারটা লাগানো সেলাই করার পর আমি দেখে দিচ্ছি কী করতে হবে। হ্যাঁ, এই যে চারপাশে কিন্তু এই ফিতাগুলো অলরেডি সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই যে আবার এগুলো এইভাবে ভেঙে দিতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু চারপাশেই ভেঙে দিতে হবে। কীভাবে ভাঙছে এটা খেয়াল রাখতে হবে যে কত সুন্দর করে ভাঙছে, যে এভাবে ভেঙে দিতে হবে।
দুটা ধরে এভাবে আবার মাঝখানে এই দুটা, এটা আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি কারণ তাহলে বুঝতে পারবে। হ্যাঁ এই যে কত সুন্দর হয়েছে, কত ফিনিশিংটা কত ভালো হয়েছে, এভাবে চারপাশে ভেঙে নিতে হবে। তারপরে আমি দেখে দিচ্ছি কী করতে হবে। হ্যাঁ এই যে ফিতেগুলো কিন্তু এভাবে লাগে আর মানে সেলাই করা হয়ে গিয়েছে, এখন একপাশে এভাবে সেলাই করে নিতে হবে। হ্যাঁ এখানে যেহেতু দুটো কালারে কাপড় দিয়ে হবে, এই কাপড়টা ছোটো কুচিটা আগে দিয়ে নিতে হবে, আর পরবর্তীতে যদি কুচি কাপড়টা একটু বড় আছে সেটা পরে দিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণটা কুচি দিয়ে নিতে হবে। আর তার আগে কিন্তু এই কর্নারেরটা সেলাই করে নেওয়া হয়েছে, কারণ ওটা দেখাতে গেলে আর ভিতরেটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে সেলাই করে এইভাবে সম্পূর্ণটা কুচি দিয়ে নিতে হবে, তারপরে যখন আর ওই কাপড়টা কুচি দেবে তখন আবার দেখিয়ে দেবো। হ্যাঁ এখন যে আর একটা কাপড় আর একটা কমলা রঙের কাপড় দিয়েছিলাম ওইটা দিয়ে এখানে কুচিটা দিতে হবে। এই কাপড়টা বড়, তো এটা একভাবে কুচিটা দিয়ে দিতে হবে। ওই শেষ পর্যন্ত দেওয়ার পরে এই যে পাশটা আছে না, এই পাশটা ও এভাবে জোড়া দিয়ে নিতে হবে, সেলাই করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে কিন্তু এই জামাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দেবো যে কেমন হয়েছে জামাটা। এই যে টপসটা কিন্তু বানানো হয়ে গেছে, সম্পূর্ণ টপস আমি এই যে সেলাই করে এখানে আনা হয়ে গেছে। কত সুন্দর লাগছে যে নিচে কুচিটা পড়েছে, কত সুন্দর করে মানে দুই রকম কালারের কুচি দেওয়া হয়েছে, আর অনেক ঘন হয়েছে কুচিটা। আর এই যে উপরটাতে যে এখানে ফিতে দেওয়া হয়েছে, যে যতটুক ফিতেটা গাড়ির কাছে বেঁধে দিবে তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। এই যে এইভাবে যে ততটুকু কুচি ফিতে বেঁধে ফুল করে দিলে দেখতে ভালো লাগবে। যে হ্যাঁ এইভাবে বেঁধে দিতে হবে। তো আমি তো দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে, এবং ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে জিন্সের প্যান্টের সঙ্গে, বা আমি আগের দিনকে দুপি পায়জামা দেখিয়েছিলাম ওই পায়জামা ওই ধরনের পায়জামার সঙ্গে কিন্তু এই ধরনের টপস পরলে ভালো লাগে। আর আমি একটা কথাই বলতে চাচ্ছি সবার কাছে, বরাবরই বলি একটা কথাই, যে যা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু করে নো, আর ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিবে, কারণ এই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে, ডিজাইনগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাগবে এবং ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে প্রথমে ভিডিওটা দেখতে পারে। আর যেসব বন্ধুরা আমার সাথে বসে ভিডিওটা দেখছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখিয়ে দিলাম, অবশ্যই বাসায় ট্রাই করবে, এবং এই ধরনের বাচ্চাদের ফতোয়া না তো এই টপস বানিয়ে দিলে কিন্তু তারা পড়লে হাঁটলে খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমাকে জানাবে যে কেমন হয়েছে। আর আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।